আহসান হাবিব পিয়ার আসলে কি ভণ্ডপীর নাকি নেপথ্যে অন্য কিছু? জিনভূত তাড়ানোর নামের কৌশলে তরুণীদের সঙ্গে পর্ন ভিডিও ধারণ করে ব্ল্যাকমেল করার অভিযোগে আহসান হাবিব পিয়ার নামে এক ভণ্ডপীরকে গ্রেপ্তার করেছে ডিএমপি কাউন্টার টেরোরিজম ইউনিট। 1 আগস্ট বিকেল 5টায় রাজধানীর খিলগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে পর্ন উৎপাদন সংরক্ষণ করার কাজে ব্যবহৃত কম্পিউটার মোবাইল ফোন সেট উদ্ধার করা হয়। অভিযুক্ত আহসান হাবিব পিয়ার দাওয়াতে হাদিসে পড়াশোনা করছেন। তিনি নিজে AHP নামে একটি ভুয়া টিভি চ্যানেল খুলে নিজেকে সাংবাদিক পরিচয় দিতেন। নিজের ইউটিউব চ্যানেলে সে ধর্মের কথা বলে জনপ্রিয়তা অর্জন করে। মধ্যপ্রাচ্যে তার অধিক জনপ্রিয়তা রয়েছে। সোশ্যাল মিডিয়াগুলোতে সে ধর্মের কথা বলে অনেক ফলোয়ার তৈরি করে। সে নিজেকে পীর দাবি করে জিন তাড়ানোর কথা বলে মেয়েদের নির্যাতন করত। শুধু তাই নয়, বিভিন্ন সময় মেয়েদের সাথে ইমো এবং তার নিজ ফেসবুক অ্যাকাউন্ট দ্বারা যৌন উত্তেজক কথোপকথন করে এবং এদের একজনকে নিজ বাসায় এনে ইমোশনালি ব্ল্যাকমেইল করে যৌন সম্পর্ক স্থাপন করত। সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগ এর অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মোহাম্মদ নাজমুল ইসলাম বলেন, পীর দাবি করা ভণ্ড হুজুর মেয়েদের সঙ্গে যৌনকর্ম করার সময় ভিডিও করে তা কম্পিউটারে সংরক্ষণ করত। পরে সুযোগ মতো ভিডিওর কথা বলে ব্ল্যাকমেইল করে লাখ লাখ টাকা আদায় করত। তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে খিলগাঁও থানায় তথ্য যোগাযোগ প্রযুক্তি আইন ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তবে এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিন্ন প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকের ধারণা, আহসান হাবিব পিয়ার ব্ল্যাকমেইলের শিকার, অর্থাৎ কোনো একটি মহল তার বিরুদ্ধে এসব অভিযোগ করে তাকে গ্রেপ্তার করিয়েছে যাতে করে তার জনপ্রিয়তা ভাটা পড়ে। বিশেষ করে সোশ্যাল মিডিয়া ও ইউটিউবে তার অধিক পরিমাণে ফলোয়ার রয়েছে। তার AHP চ্যানেল অনেকেই দেখে থাকেন।